আমার নাম সুরজিৎ সিল, আমি বিটি ইভিনিং কলেজে পড়াশোনা করি। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি বাড়িতে এত কন্টিনিউ এত পড়াশোনা করি যে আমার কিছু মনে থাকছে না, পড়াশোনা মনে থাকছে না, পড়তে বসলে পড়তে পড়তে হঠাৎ মনোযোগ হারিয়ে যায়, এরকম হয়। তো পরীক্ষা হলে লিখতে লিখতে ভুলে যাই সব কিছু। সুরজিৎ সিলের প্রশ্ন আমরা শুনলাম, কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা আগের কয়েক পর্বে অলরেডি দিয়েছি যে পড়াশোনায় তিনি সে বলছে যে আমি পড়াশোনা করছি কিন্তু মনে রাখতে পারছি না, এবং পরীক্ষার হলে বসেও একটু লেখার পরে সে ভুলে যাচ্ছে। এখানে দিদি আমাদের উত্তর দিয়েই দিয়েছিলেন যে এখানে কনসেন্ট্রেশন অভাব রয়েছে এবং মেডিটেশন করলে কনসেন্ট্রেট করা সম্ভব, যেটা মৌ সরকারের ক্ষেত্রেও আমরা সেই উত্তর দিদি আজও দিয়েছেন যে মনকে স্থির করা প্রয়োজন এবং মেডিটেশন তার খুব একটা ভালো পদ্ধতি। সুরজিৎশীল, আপনিও সেই পন্থা অবলম্বন করে দেখতে পারেন। আজকে এতে সময় নিয়ে বলে অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। দিদি, আজকে আপনাকে স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং উত্তরগুলি দেওয়ার জন্য আরও একবার অনেক অনেক ধন্যবাদ দিদি।